গুড মর্নিং বন্ধুগণ আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের কাছে আজকের এই ঝকঝকে তকত্বকে ফটফটে সকালটাকে যতটা শান্ত বলে মনে হচ্ছে ততটা শান্ত কিন্তু আসলে সকালটা নয় আমার মনের মধ্যে তুমুল উত্তেজনা উন্মাদনা ঝড় তুলছে তার কারণটা পরে বলছি আগে দেখিয়ে দিই এই যে একখান আটার মন্ড আমি বানিয়ে রেখেছি এটাকে ভালো করে চটকে চুটকে এটাকে কিন্তু আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো রাতের জন্যে আমরা একটা অদ্ভুত সোসাইটিতে বসবাস করি এই সোসাইটিতে যেরকম ভূমিকম্পের পরে আফটার সকাশে সেরকম প্রত্যেকটা অনুষ্ঠানের পরে একটা করে আফটার পার্টি হয় আফটার অনুষ্ঠান তো এই যে আমি নাচছি এর গানটা একদম দেওয়া যাবে না এখানে কেন কি কপিরাইট ক্লেম হয়ে যাবে যদিও আমি ইউটিউব থেকে একটা পয়সা পাই না ফেসবুক থেকে একটা পয়সা পাই না তবু আমার অ্যাকাউন্টে দেখাবে যে তোমার এটা ক্লেম হয়েছে কপিরাইট ক্লেম তো সেই জন্য আমি গানগুলোকে দিচ্ছি না এই যে আমি কত সুন্দর সুন্দর নাচছি এখানে আমাদের সোসাইটি এমন একটা জায়গা যেখানে যারা নাচতে জানে তারাও নাচবে যারা গান গাইতে জানবে তারাও গান গাইবে আর যাদেরকে নাচ গান কিছু আসে না যেমন আমার এই সামনে যে দুজন বসে আছেন মা মেয়েনারা এনাদের একেবারে নাচ আসে না কিন্তু তাদের সাথেও আমাকে আমাকেও যে একেবারেই নাচ আসে না সেটাও বোঝাই যাচ্ছে কিন্তু আমাদের এই তিনজনকে পুতুলের মতো এখানে সেজে নাচতেই হবে এটাই আমাদের সোসাইটির রুল আর আমরা প্রত্যেকটা প্রোগ্রামের পরে একটা করে আফটার ডে আফটার একটা করে পার্টি করি যেটা স্পেশালি খালি আমাদের জন্যে যেখানে জেন্টসরা অ্যালাউড নেই আর সেই জন্য আমি একটু সেজে গুজে চুল টুল শুকিয়ে নিলাম নেল পালিশটাও লাগিয়ে নেবো যখনই আমি নেল পালিশ লাগাই না কেন আমার ছেলে অদ্ভুতভাবে আমাকে দেখে নেল নেলপালিশ হোক লিপস্টিক হোক যাই আমি একটু সাজুগুজু করার চেষ্টা করি না কেন আমার ছেলে এমনভাবে দেখে দেখে আমাকে হাসে যে আমার যে নিজেকে এত লজ্জা লাগে কেন সে হাসে তার কারণটা আমি এখনও পর্যন্ত উদ্ধার করতে পারলাম না কিন্তু সেই রকম ক্যাবলার মতো আমাকে দেখে হাসবে সেটা বোঝাই যায় যে আমাকে দেখতে সুন্দর লাগছে না জন্যেও আমাকে দেখে হাসছে কিন্তু বলতে পারছে না যাই হোক বাঁ হাতের নেলপালিশটা তো কমপ্লিটলি সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হলো কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের জায়গা হলো কষ্টের জায়গা হলো বাঁ হাত দিয়ে ডান নেল নেলপালিশ লাগানো যেটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টা কখনো না কখনও আসে এসেই থাকে আর সমস্যাটা হলো যে আমার বরকে যদি আমি বলি যে আমার ডান হাতে একটু নেলপালিশ লাগিয়ে দেবে সে আমার বর এই নেল পালিশের তুলিটাকে এমনভাবে দৌড়বে যেমন মনে হবে যেন ঘর রং করা হচ্ছে বড় মোটা ব্রাশ দিয়ে আর আমার আঙুলগুলো পুরো রাঙিয়ে দেবে সে সেই জন্যে আমি সেই রিস্কটা একদম নিই না না নিয়ে আমি নিজেই কষ্ট করে বড় বড় পরিশ্রম করে আমি বাঁ হাত দিয়ে ডান হাতে নেবটাকে লাগিয়ে নিই আজকের তো সাজগুজু করার পেছনে আমার একটা কারণ আছে কারণটা হলো এরকম যে আমি আমার ভিডিও লোকে দেখুক না দেখুক আমি রোজ ভিডিও বানাই রোজ আমি শর্টস বানাই যেখানে যেখানে সম্ভব ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ যেখানে যেখানে সম্ভব আমি কিন্তু আমার রিলসগুলোকে শেয়ার করি লোকে দেখুক না দেখুক আমার তাতে কোনো আপত্তি নেই আমি নিজেকে সেলিব্রিটি মনে করি বিশাল বড় একটা সেলিব্রিটি ঐশ্বরিয়া রায় থেকে একটুখানি কম হতে পারি কিন্তু সেই রকমই একটা লেভেলে আমি নিজেকে মনে করি আর আমি আশা করি যে আমাকে যেখানে যেখানে যাব সেখানে সেখানেও আমাকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি মনে করবে কিন্তু আমি সবসময় নিরাশ হই যদিও আমার হাতগুলো ব্যাঙের পায়ের মতো তবুও নেলপালিশটা লাগিয়েছি মানে এটাকে তো শুকানোর জন্যে টাইম দিতেই হবে আর এই যে নেলপালিশ শুকানোর যেইটুকু টাইম সেইটুকু টাইমের মধ্যে নাক চোখ মুখ কান গাল কোথায় কোথায় যে চুলকানি পায় অন্য কোনো সময় যে সব জায়গায় চুলকানি পায় না ঠিক নেলপালিশটা হাতে লাগানো মাত্রই আমার সেই সব জায়গা চুলকানি পেতে থাকে বিশেষ করে নাক আমার নেলপালি লাগানোর সঙ্গে যে আমার নাক চুলকানোর কিসের সম্পর্ক আমি সেটা বুঝতে পারি না কিন্তু যা হোক আমার চুলকানি পায় আমি কি করব ভাই আমি তো সব সময় সত্যি কথা বলি যা হোক এবার আমি রেডি হয়ে চললাম পার্টিতে যেখানে আমার জন্যে সবাই আজকে অপেক্ষা করে আছে ট্যানটা নান এসে গেছি এসে গেছি এসে গেছি আমি তোমাদের সবার অপেক্ষার অবসান করে এসে গেছি আজকের জলসায় ইয়েস ও মাই গড হাজার হাজার ক্যামেরা আমার সামনে ঠিক যেরকম শাহরুখ খান মান্নাদের উপর থেকে হাত নাড়ে আমি সেরকম সবার জন্য হাত নাড়ছি কিন্তু কি আমি এলাম কেউ দিকে তাকালোই না মন ভাঙার যে কষ্ট মন ভাঙার যে কোনো শব্দ হয় না সেটা এখানে প্রমাণ পেলাম আমি আজকে যে আমার দুঃখ আমার বেদনা সকাল থেকে আমি রেডি হলাম তোমাদের জন্যে এত সেজে কুঁজে তোমাদের জন্যে এলাম তোমরা আমাকে দেখলেই না আমার স্বপ্নটা রাম মার করে ভেঙে দিলে একটা পার্টিতে এসে যে একা একা বসে থাকার মধ্যে কি দুঃখ কি কষ্ট সেটা বোধহয় আমি ছাড়া কেউ বুঝতে পারছে না এখানে সবাই নিজের নিজের সঙ্গে কথা বলতে ব্যস্ত উমা হঠাৎ করে দেখলাম আমাদের উপরের ফ্ল্যাটের পায়েল এসে আমার কাছে বসলো তার কারণটা আমি বুঝতে পারলাম না ও কি দোল খাওয়ার জন্য বসেছে না ও আমার সাথে গল্প করতে এসছে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে এসছে আসলে ওর ছেলে আর আমার ছেলে দুজন খুব ভালো বন্ধু সেই জন্যে আজকে থেকে পাইলার আমিও বন্ধু হয়ে গেলাম এবার দেখো এই যারা যারা আমাকে পাত্তা দিচ্ছিল না এখন সবাই ঘুরে ঘুরে আমাকে দেখছে হ্যাঁ জেলাস জেলাস এটাকে বলে জেলাস হিংসায় জ্বলে পুড়ে মরছে সব এক তো দোলনাটা আমরা দুজন ক্যাপচার করে নিয়েছি তার ওপর তাদের সাথে আমরা কথাও বলছি না বলবো না সেলফি নিতে এলেও দেবো না আমি আর পায়েল এই দুজনই এখন দুজনের সাথে গল্প করব তোমরা যতই দোলাও আমাদের যতই আসো আমাদের সাথে কথা বলতে আমি ছাড়বো না দোলনা আমি পায়েলের সাথেই গল্প করব। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুখানিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ